আপনার টাকা হয়েছে, রাজীবের বদৌলতে আপনি ভালো ভালো কাজ করেন না, মানবতা বোধ দেখান, মানুষের সেবা করেন, মানুষকে সাহায্য করেন, এমনি আপনার নাম ডাক হবে, আল্লাহ আপনাকে ভালো রাখবে, আপনি সওয়াব পাবেন অনেক, রাজীবের আত্মা খুশি হবে। আপনি আরেকজনকে বিয়ে করে সংসারী হতে চান, এটার জন্য রাজীবের বদনাম করার প্রয়োজন ছিল না তো? আর বদনাম এটা আগে করলেন না কেন, এখন কেন? এখন কে জানতে চাচ্ছে আপনি কতটা সুখী, কতটা দুঃখী কে জানতে চাচ্ছে? কেউ তো আপনার বাড়া ভাতে চাই দিতে যাচ্ছে না, তাইলে এত অস্থির কেন আপনি? যে কোনো মুহূর্তে আমিও মারা যাবো, আপনিও মারা যাবেন, আল্লাহকে ডাকেন। এই কাজ আর করবেন না, আপনার ছেলেমেয়েরা বড় হচ্ছে, আপনিও নাকি দাদি নানি হয়েছেন, আমিও হয়েছি। আমি কিন্তু চেষ্টা করি পাঁচ অক্ত নামাজ পড়ার, আমি যদি মিথ্যাই বলবো, এতটাই মানে মিথ্যা একটা দুইটা হয়তো বলতে হয় কাউকে বাঁচানোর জন্য, তাই বলি এভাবে না, মিথ্যা বলে আমি আমার আমার সময়টাকে আমি অসুন্দর করতে চাই না। এখন আমি পৃথিবী থেকে চলে যাওয়ার কথা ভাবছি, যে কোনো মুহূর্তে চলে যাব, ভালো কাজটা করে মানুষের জন্য যদি কিছু পারি করব, চেষ্টা থাকবে। এবং আমি দোয়া করব, রাজীবের স্ত্রী ছিলেন আপনি, আপনি আপনার পরিবার নিয়ে ভালো থাকেন, সুখে থাকেন, আপনার সুবুদ্ধি হোক, এবং রাজীবের ওয়াইফ এবং তার দুই বাচ্চা, ওদের প্রতি আমার সহানুভূতি সহ মর্মিতা সারা জীবন থাকবে। তাদের জন্য নাকি আপনি অনেক কিছু করেছেন, আপনার বাসায় ডেকেছেন, তাদেরকে খাইয়েছেন, পুড়িয়েছেন, অনেক কিছু দিয়েছেন, ঠিক আছে মানলাম, দিতেই পারেন আপনি, তা আমরা অনেকেই অনেক কিছু জানি না, কিন্তু এইটা কেন এত ভালো কিছুর পরে জানানোর পরে এইটা কেন জানালেন যে মাসুদ চার পাঁচবার পরীক্ষা দিয়ে ফেল করেছিল বলে রাজীব তাকে মেরেছে? এগুলি কোনো প্রসঙ্গ? এগুলি বলার মতো কথা? এত ভালো কাজ করলেন, এত উদারতা দেখালেন, আবার এইগুলি টেনে আনার দরকারটা কী ছিল? খুব বড় মনের পরিচয় দিলেন এগুলি বলে, তাহলে আপনি কার জন্য ভালো বলবেন, কার কথা ভালো বলবেন? আমাকে তো শেষ মুহূর্তে ছাড়লেন না, সামনে কী করবেন প্ল্যান করছেন? আল্লাহ আপনার সুবুদ্ধি দিক, ভালো থাকেন, অন্যদেরও ভালো রাখেন, রাজি তার আত্মার মাগফেরাত কামনা করছি, আল্লাহ নিশ্চয়ই তাকে ভালো রাখবেন, সেটা নামাজি ভালো লোক ছিলেন, তার পরিবারকেও আল্লাহ অবশ্যই ভালো রাখবেন। আমি এখনো দোয়া করি তাদের জন্য, আমি কথা বলে কাউকে হার্ট করতে চাই না, কিন্তু আজকে বাধ্য হলাম। রাজীব সাহেবের ছেলে মাসুদ আমাকে বারবার ফোন করছিল, আন্টি আপনি কিছু বলেন, এই জন্যই আজকে আমার সব কিছু বলা।